হ্যালো বন্ধুরা, সবাইকে ইঞ্জিনিয়ার কে এইচ সিভিল স্টাডি চ্যানেলে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব হলো ফুটিং নিয়ে, ফুটিং এস্টিমেট কীভাবে বের করতে হয় সে বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তো প্রথমে আমি দেখাবো যে এটা এখানে একটা ফুটিং দেওয়া আছে, ফুটিং বা বেস আমরা যেটা বলে থাকি। এই যে এটা একটা ফুটিং, এটা সাইজ দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে 1200 mm, প্রস্থ দেওয়া আছে 1200 mm। তো এটা সেন্টার লাইন আছে, সেন্টার এই পাশে হলো 600 mm, এই পাশে হলো 600 mm। তো সেম পদ্ধতিতে এই পাশে 600 mm, এই পাশে 600 mm। এই যে এটা দেখতেছেন, এটা হলো ফুটিংয়ের এরিয়া বা বেসের এরিয়া। আর যে নীলটা দেখতেছেন এটা হলো রড ব্যবহার করা হয়েছিল, 8 16 mm টায়ার রড ব্যবহার করেছে, 8টা রড ব্যবহার করা হয়েছে এই পাশে, আর এই পাশে ব্যবহার করেছে 8টা 16 mm রড ব্যবহার করা হয়েছে। তো দুই পাশে সেম রড ব্যবহার করা হয়েছে। এখানে বলে দেওয়া হয়েছে ডিজাইনে যে 8টা রড ব্যবহার করা হয়েছে বেসে, এই পাশেও 8টা, ওই পাশে 8টা। সেক্ষেত্রে আমাদেরকে এক্সট্রা বের করে নেওয়া লাগবে। শুধু আমাদেরকে 1200-কে 8 দিয়ে ভাগ করে সেন্টার বাই সেন্টারটা বের করে নিতে হবে, কত ইঞ্চি পরপর বা কত mm পরপর রডটা বসাতে হবে সেটা বের করতে হবে। এই যে এই অংশটা দেওয়া আছে গোল বৃত্তাকার, এটা হলো ফাইলিংয়ের অংশ। আর এই যে এটা লাল অংশ যেটা দেওয়া আছে সেটা হলো কলামের সেকশন দেওয়া আছে। তো আমরা শুধু আজকে বের করবো হলো বেসে কতটুকু রড লাগবে এবং বেস ঢালাই করতে কী পরিমাণ ম্যাটেরিয়ালস লাগবে সেটা আমরা বের করব। তো আমরা ফুটিংয়ের সেকশনটা উপরে দেওয়া আছে, এটা হলো ফুটিংয়ের সেকশন, এটা হলো বেস। তো আমরা বেসটা ঢালাই করবো হলো 700 mm ঢালাই করা হবে। তো এটা হলো ফাইলিং, রেইনফোর্সমেন্ট ফাইলিং দেওয়া আছে ডিটেলস। তো কতটুকু ডালাই করতে হবে, কত সেন্টার বাই সেন্টার, আর এই অংশটা হলো কলাম, শর্ট কলামের সাইজ কত ব্যবহার করতে হবে সেটা। এটা হলো সি ওয়ান বেস। তবে সি ওয়ান বেস একটা বের করতে হলে সি ওয়ানের যতগুলো বেস থাকবে সেই পদ্ধতিতে গুণ করে দিলে আমাদেরকে বের হয়ে চলে আসবে। তো আমরা চলুন দেখি সি ওয়ান কলামে বেসে কতটুকু রড, সিমেন্ট, বালি এবং খোয়া লাগবে সেটা আমরা বের করব। এখন আমরা বের করবো হলো ফুটিং এস্টিমেট। প্রথমে আমরা বের করতে ফুটিংয়ের সাইজ। তো আমাদের ফুটিং সাইজ দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে 1200 mm, প্রস্থ 1200 mm, আর উচ্চতা হলো 700 mm। 700 mm আমরা ডালাই করবো। তো এটা 1200 mm দেওয়া আছে, মানে মিলিমিটার দেওয়া আছে। তো সেটা আমরা ফিটে কনভার্ট করে সেই বিষয়ে আমার ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারুন। তো 1200 mm কে ফিটে কনভার্ট করলে আসবে হলো 3.93 ফিট ইন্টু, আবার সেম 1200 mm কে ফিটে কনভার্ট করলে আসবে হলো 3.93 ফিট, আবার 700 mm কে ফিটে কনভার্ট করলে আসবে হলো 2.29 ফিট। তো এখন আমরা তিনোটা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা ক্যালকুলেশন করে দেবো। আমরা ক্যালকুলেশন করে দিলে আমরা সিএফটি পেয়ে যাবো। সিএফটি মানে কিউবিক ফিট, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটা একসাথে হলো সিএফটি। তো তিনোটা ক্যালকুলেশন করে দিলে আমাদের আসবে হলো 35.36 সিএফটি। এটা হলো আমাদের ওয়েট ভলিউম পেয়েছি, আমরা ওয়েট ভলিউম। তো আমরা ওয়েট ভলিউম থেকে আমরা ড্রাই ভলিউম বের করতে হবে। ড্রাই ভলিউম বের করতে হলে আমাদের কী করতে হবে, 35.36 × 1.5 দ্বারা গুণ করে দিতে হবে, তাহলে আমরা ড্রাই ভলিউম পেয়ে যাব। তো ড্রাই ভলিউম হলো 53.04 সিএফটি। তো 35.36 × 1.5 কে ক্যালকুলেশন করে দিলে আসবে হলো 53.04 সিএফটি হলো ড্রাই ভলিউম। তারপর কত রেশিওতে ডালাই করবো, রেশিও হলো 1:1.5:3 রেশিওতে আমরা ফুটিংয়ের যে কাস্টিং করবো, 1:1.5:3 কাস্টিংয়ে আমরা ডালাই করবো। তো এই রেশিওটাকে আমরা যোগ করে দিই, রেশিও যোগ করে দিলে আসবে হলো 5.5। তো আমরা ড্রাই ভলিউম পেয়ে গেলাম এবং রেশিও পেয়ে গেলাম। এখন আমরা বের করবো সরাসরি সিমেন্ট, তো সিমেন্ট বের করতে আমাকে কী করতে হবে, আমাদের ড্রাই ভলিউম 53.04 × এই রেশিওর 1 আর রেশিও যোগ হলো 5.5। তো ক্যালকুলেশন করে দিলে আমাদের যে মানটা আসবে সেই মানটাকে 1.25 দ্বারা ভাগ করলে আমরা ব্যাগে কনভার্ট হয়ে যাবে। ব্যাগে কিন্তু সরাসরি সিমেন্ট কিন্তু আমরা সিএফটিতে থাকি না, সিমেন্ট থেকে ব্যাগে, সেক্ষেত্রে আমাকে ব্যাগে বের করে নিতে হবে। তো আমাদের আসবে 7.71 ব্যাগ সি ওয়ান বেস বা ফুটিং ডালাই করার জন্য 7.71 ব্যাগ সিমেন্ট লাগবে, বা 8 ব্যাগ সিমেন্ট লাগবে। তো এখন আমাদের স্যান্ড লাগবে কতটুকু, স্যান্ড লাগবে হলো আমাদের ড্রাই ভলিউম 53.04 × রেশিওর 1.5 × রেশিও যোগফল 5.5। তো ক্যালকুলেশন করে দিলে আমাদের 14.46 সিএফটি স্যান্ড লাগবে। যেহেতু আমরা বালি বা সিলেট স্যান্ড সরাসরি আমরা সিএফটিতে পাই, সেই ক্ষেত্রে আমাদেরকে আর ব্যাগে কনভার্ট করতে হবে, সরাসরি সিএফটিতে
আমরা বাজারে পেয়ে থাকি। তারপর লাগবে কংক্রিট, কংক্রিট লাগবে হলো সেম পদ্ধতিতে ড্রাই ভলিউম 53.04 ইনটু রেশিও 3, আর রেশিও যোগফল হলো 5.5। তো এটা এই অংশটুকু ক্যালকুলেশন করে দিলে আমাদের আসবে হলো 28.93 সিএফটি আমাদের কংক্রিট লাগবে সি1 বেস বা ফুটিং ঢালাই করার জন্য। তো এখন যদি আমাদের 100টা সি1 কল ফুটিং থাকে বা বেস থাকে, সেক্ষেত্রে আমাদেরকে শুধু এই অংশটুকুকে ক্যালকুলেশন করে দিলে আমরা খুব সহজে বের করে নিতে পারবো। তো এখন আমরা বের করবো রড রেইনফোর্সমেন্ট। তো আমাদের ফুটিংয়ের সাইজ হলো 1200x1200, সেক্ষেত্রে দুই পাশে কভারিং বাদ দিয়ে দিতে হবে, বাদ দিলে 50x50 কভারিং, বাদ দিলে 1100x8টা রড ব্যবহার করা হয়েছে দুর্গতে, প্রস্তুত তো 8টা রড ব্যবহার করা হয়েছে। তো প্রথমে আমরা দুর্গটা বের করবো 1100mm × 8, আসলে হলো 8800mm × 2, মানে দুই পাশে এক পাশের সাইজ হলো 8800mm × 2, ওই সেম পদ্ধতিতে প্রস্থ হলো 8800 গুণ করে দিব, তাহলে আসবে হলো 17600mm রড লাগবে আমাদের এই বেসের জন্য। তো এই 17600mmকে আমরা ফুটে নিয়ে আসলে হবে হলো 57.74 ফিট। তো আমরা এই বেসে কত ফিট রড লাগবে সেটা আমরা পেয়ে যাবো। এখন কত কেজি রড লাগবে সেটা বের করব। তো আমরা জানি সূত্র আছে, সূত্র হলো d² 532। তো d এর জায়গায় রডের ডায় ব্যবহার করে 60mm রড ব্যবহার করা হয়েছে। তো এই অংশটুকু ক্যালকুলেশন করে দিলে আমাদের এক কেজি রডের ওজন চলে আসবে। তো 1 কেজি রডের ওজন হলো 0.48 কেজি। তো আমাদের রড ব্যবহার করা হয়েছে 57.74 ফিট রড আমাদের ব্যবহার করা হয়েছে। তো 1 ফুট রডের ওজন হলো 0.48 কেজি × 57.74 কেজি। তো ক্যালকুলেশন করে দিলে আমাদের চলে আসবে হলো 27.71 কেজি রড লাগবে হলো সি1 বেস বা ফুটিং ঢালাই করার জন্য বা কাস্টিং করার জন্য রড লাগবে হলো 27.71 কেজি। তো সেম পদ্ধতিতে আমাদের যতগুলো সি1 বেস থাকবে শুধু ক্যালকুলেশন করে দিলে আমরা খুব সহজে বের করে নিতে পারবো। তো এই ছিল আজকে আমাদের ফুটিংয়ের এস্টিমেট। তো আশা করি আপনাদের বুঝতে সুবিধা হয়েছে। কারো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।